আমাদের এই সংরক্ষিত জায়গাটিতে সম্মানিত পরিবারের সদস্য এবং মাননীয় সংসদ সদস্য ছাড়া যারা আছেন, মানে দয়া করে এই জায়গাটা একটু খালি রাখেন, কারণ এখানে ডেড বডি পরিবহন করে এদিক দিয়ে নিয়ে আসবে, এর মধ্যে যদি এত লোকের ভিড় দেখা যায় তাহলে কিন্তু জিনিসটা সুন্দর দেখা যাবে না। আমি সকলের সদয় সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ সবাইকে। আমি কথা বলবো না কোরআন শরীফ পড়ব? না না, দোয়া করেন, কথা বলেন। তো আমি যেটা বলতেছিলাম, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় তাকে জানাজার খাদে তুলে কবর দিকে নিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইদা কানাতি সলিহা ফাকালা কদ্দিমুনি কদ্দিমুনি, যদি সে নেককার হয়, নেককার বলতে সে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে আল্লাহর হুকুম মতো জীবনযাপন করছে, নীতি নৈতিকতা ঠিক রাখছে, কোনো দুর্নীতি করে নাই, সে বলতে থাকবে কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরে পৌঁছাও, কবর আমার জন্য নিয়াম, কবরে আমার জন্য নিয়ামত অপেক্ষা করতেছে। সুতরাং আমরা যারা জানালায় উপস্থিত হয়েছি, আমরা আজকে এই মৃত্যু থেকে এই উপদেশ দিব, আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যে কতটুকু সময় বাকি আছে যারা নাই, সুতরাং আমি আমার জীবনের সকল কর্মে আমি নীতি নৈতিকতাকে প্রাধান্য দিব এবং নিজে মানুষের জনকল্যাণের কাজে নিজেকে ব্যয় করব এবং সৎ কাজ আমি করব, যেখানেই থাকি না কেন আমি আল্লাহ পাককে ভয় করব। এই যদি হয় আমাদের প্রত্যয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের সামনের জীবন অবশ্যই ভালো হবে, কবর ভালো হবে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মানুষের মাল সম্পদ তার কোনো উপকারে আসবে না, উপকারে আসবে কোন জিনিসটা, যে সে যদি একটা সুশৃঙ্খল পবিত্র আত্মা নিয়ে আসতে পারে, তো কিয়ামতের ময়দান হবে তার জন্য অনেক সুখের জায়গা, আনন্দের জায়গা। ভাইরা আমার, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরাও সিদ্ধান্ত দিব আমাদের এই দেশ জাতির জন্য আমরা কিছু করব। মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতা আল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা আমল বাকি থাকে, এর মধ্যে একটা হলো সে যদি সৎকারে দাঁড়িয়ে জনকল্যাণমূলক কোনো কাজ করে থাকে, এই সওয়াব সে পাইতে থাকবে। এবং যদি এমন কোনো ইলেমের ব্যবস্থা করে থাকে, যার দ্বারাতে শিক্ষার ব্যবস্থা, যার দ্বারাতে দেশ জাতি এই শিক্ষা থেকে সে উপকার নেবে, তার এই কর্মকাণ্ডটাও তার কবরে সওয়াব পেয়ে থাকবে। তৃতীয় নম্বর হলো আউওয়ালাদিন সালি সালিহিন ইয়াদউলাহু, যদি তার নেক সন্তান থাকে, এই সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে, এই দোয়াও কাজে লাগে। আমরা আমাদের জীবনের সিদ্ধান্ত আমাকে অবশ্যই নিতে হবে যে আমি কিরকম হব এবং আমার মৃত্যুটা কেমন হবে, এই সিদ্ধান্তটা আমার নিতে হবে। এই জন্য আমরা সৎ হব, সুন্দর জীবনযাপন করব, এই প্রত্যাশাই আজকে আমরা কামনা করি। মহাদুর সাজিন, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের আজকে যিনি ইন্তেকাল করেছেন তার সম্পর্কে যদি নিজেকে জিজ্ঞাসা করেন, অবশ্যই প্রতিটা মানুষ সাক্ষ্যতে একে সৎ মানুষ ছিল, দুর্নীতিমুক্ত জীবন যাপন করেছে। আমরাও যেন আমাদের মৃত্যুর পরে মানুষ যেন আমাদের প্রতি এরকম সাক্ষ্য দেয়। রাসূল সাল্লাম বলছেন, আনতুম সুহাদা আল্লাহ, তোমরা আল্লাহর জমিনে মানুষের সাক্ষী। একটা মানুষ দূর করিয়া কোনো সমর্থন নেওয়া যেতে পারে, কিন্তু একটা মানুষ সম্পর্কে বেশি মানুষের যে রায় সাক্ষ্য, এই সাক্ষ্যটা আসলে সে ভালো হইলেই হয়। এই জন্য আমরা
আমাদের এই পুরা জীবন আমরা জিন্দগি এমন ভাবে করবো যাতে আমাদের সামনে কবর হাসর যেগুলি সামনে আসে আমাদের এই বিপদ মুহূর্তের জন্য আমাদের আমল কাজে লাগে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। মহাজ্জ হাজরিন, এই জন্য আমরা আমাদের জীবনের একটা কর্মসূচি নিব, কর্মসূচি গ্রহণ করব, সেটা হলো মহাজ্জ হাজরিন, আমাদের জীবনের একটা ডায়েরি আমরা ফিল আপ মেনটেন করে চলব যে আমি আজকের এই সারা জীবনে সারাদিন আমি কি কাজ করলাম, এটা আমি করব। রাত্রে শোয়ার সময় আমি একটু চিন্তা করবো, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় মহাসভা, আমি সারাদিন কি কাজ করলাম, কতটুকু কাজ ভালো করলাম, কতটুকু কাজ মন্দ করলাম, যদি মন্দ হয়ে থাকে তো এবং মানুষ তার মনের সাক্ষ্য দিচ্ছে, রসুল বললেন অজাবাত অজাবাত, তাহলে আপনি যে বললেন দু জানার মধ্যে অজাবাত অজাবাত বললেন যে ওয়াজিব হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, এটা কি বললেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকটা সৎকর্ম করেছে, মানুষ তার সত্যে সাক্ষ্য দিচ্ছে, তার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করেছে। আর যে মন্দ করছে, খারাপ কাম করছে, মানুষ খারাপ কামের সাক্ষী দিচ্ছে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই জন্য ভাই আমরা অনেক জানাজা পড়ি, আজকের এই জানাজা কিশোরগঞ্জের জীবনের এক আলোর মানুষ দলে দলে আসতেছে, মনে হয় ঈদের মাঠে আসতেছে, এটা না সব কর্মের একটা পরিচয়, সব কর্মের পরিচয়। এই জন্য আমরাও আমাদের জীবনে কিছু অর্জন করবো, যে অর্জন আমার মৃত্যুর পরে কাজে লাগে। এই জন্য কবি বলছেন এই জীবন কহে শুধু ভাই ধ্যান পাঁচটা চাপ বেশি হইতেছে, আপনারা দয়া করে যদি দেখতে চান পরে দেখানো তো হবেই, কিন্তু আপনারা দয়া করে পিছনে একটু চলে যান, একটা একটু গাছ বাড়িয়ে দিকে ফাঁক আছে ওইদিকে চলে যান, চাপটাও কম হবে, শান্তি শৃঙ্খলা ভাবে দাঁড়াইতে পারবেন। এখানে পূর্ব দিকে, পূর্ব দিকে চলে যান ভাই, পূর্ব দিকে যারা বাহিরে ঢুকে ওই পিছনে জায়গা ঢুকে মাঠে, পশ্চিমে যারা পূর্ব দিকে যান, পূর্ব দিকে যারা মাঠের ফাঁকা জায়গা আছে ওইখানে। এজন্য আমরা এটা একটা কবি কথাটা জানা বলেছেন, এই জীবন নহে শুধু খেলিবার করে মহৎ উৎকৃষ্ট আছে ইহার ভিতরে, যখন তুমি প্রথম এসেছিলে ভবে, গেছেছিল তুমি মাত্র এসেছিল সবে, এখন জীবন তুমি করিবে কথন, মরণে হাসিবা তুমি কাঁদিবে ভুবন। আমার ভাইরা এই যে কথাটা, এটা যদি আমাদের জীবনে একটা পাথর হিসেবে গ্রহণ করি, আমি এমন জীবন করব যে জীবনে আমি হাসতে হাসতে কবরে যাব, দেশ জাতি আমার জন্য কান্দতে থাকবে, আল্লাহ পাক খুশি হবেন এবং আমাকে মাফ করে দিবেন। ভারতের ভাগরি আসমান পর্যন্ত বিল্ডিং করতে কেউ টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক, কিন্তু জীবনে মৃত্যুর পরে সফল না হওয়া যায় তাইলে তার জীবন হলো ব্যর্থ জীবন, এটা কোনো জীবনই না। এই জন্য আমরা আমাদের জীবনে সফল হতে চাই, আর সফল হওয়ার জন্য আমি যে জিনিস আবার বলছি, সফল হওয়ার জন্য পাঁচটা জিনিস প্রয়োজন, এই পাঁচটার মধ্যে একটা হলো এই পাঁচটা জিনিস যদি আমার ত্রুটি হয় অবশ্যই আমি একটা পবিত্র আত্মা নিয়ে আমাদের ময়দানে দাঁড়াতে পারবো, কত আমল মানুষ হতে পারে, কিন্তু খুব লক্ষ্য রাখবেন একজন
আমরা আজকে আমরা এখানে এখন আসলে এই সময়ে আমরা যে একটা অবস্থায় হুজুরও বলছেন, আমিও বলছি, আমরা শুনছি। এখন আমরা একটা কাজ করি, আমরা এতটুকু মাঝে মানুষ যদি একটু সামান্য দোয়া কালাম করি, তাহলে এটা ওনার জন্য হাতিয়ার দিলে আমাদের সবচেয়ে বড় হবে, উপকার হবে। আমরা যারা এখানে দাঁড়াইছি, আমরা সূরা ফাতিহা একবার করি, সূরা ফাতিহা একবার করি। ভরে যাচ্ছে, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم يا ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم لئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء Thank you.
আমরা তৈরি মানুষকে পাশে দিকে যাচ্ছি।